হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের আলোচনার বিষয় ষষ্ঠ শ্রেণীর বাংলা। একটি হয়ে যাওয়া স্কুলের এবছরের প্রশ্নপত্র তোমাদের সামনে আমি তুলে ধরলাম, প্লাস কয়েকটা গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন উত্তর আমি দিয়েছি, সেগুলো অবশ্যই পড়তে হবে। এবছরের প্রশ্নপত্রটা যেটা হয়ে গেছে একটি স্কুলের প্রশ্নপত্র, সেটা আমি তোমাদের দেখালাম, ওকে। প্লাস তোমাদের যা যা সাজেশন দিয়েছি ডেসক্রিপশনে প্লে লিস্টে দেওয়া আছে, সেগুলো অবশ্যই প্র্যাকটিস করবে, তো অবশ্যই ভালো ফল করতে পারবে। ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেল সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশনটা অল করে রাখবে, ভিডিওটা লাইক করে রাখবে, যাতে যখনই ভিডিও আপলোড হোক তোমাদের স্ক্রিনে পৌঁছে যায়। ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার করো, কেমন লাগছে ভিডিও অবশ্যই জানিও। শুরু করা যাক। আমরা জানি যে এক্সাম আমাদের 70 নম্বরে হয়েছে এবং সময় হচ্ছে 1 ঘন্টা 45 মিনিট, ঠিক আছে? দেখো 1 নম্বরে কি বলেছে, ঠিক উত্তর বেছে নিয়ে লেখো, যে কোনো 6টা করতে দিয়েছে, 6টার জন্য 6 নম্বর রয়েছে। বলছে বঙ্গ আমার জননী আমার কবিতায় 4টি, 5টি, 6টি, 7টি, ওকে, প্রতিবেশী রাষ্ট্রের কথা উল্লেখ হয়েছে। কতগুলো রাষ্ট্রের কথা উল্লেখ হয়েছে সবাই পারবে, যেটা হবে ঠিক দেবে। আমি কিন্তু এটা প্র্যাকটিস করার জন্য দিচ্ছি, এটার আনসার আমি বলবো না। এটার থেকে সমস্ত প্রশ্ন উত্তর অলরেডি আমি করিয়ে দিয়েছি, সব ডেসক্রিপশনে প্লে লিস্টে পেয়ে যাবে। তাও যদি কোনো প্রশ্ন উত্তরে তোমাদের অসুবিধা হয়, তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করবে, হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে আছে, সেখানে করবে, অবশ্যই আমি বলে দেবো, ওকে। নেক্সট কি বলেছে দেখো, নেক্সট বলেছে ড্যাশ খ্রিস্টাব্দে যতীন দাস বঙ্গবাসী কলেজে ভর্তি হন। কত খ্রিস্টাব্দে যতীন দাস বঙ্গবাসী কলেজে ভর্তি হন? নেক্সট বলেছে মোরা বিবাদ করে খোদার উপর করি কি, ওকে। এখানে দেখো অনেকগুলো অপশান আমাকে দিয়েছে, দেখো টিটকেরি, তারপরে হচ্ছে খোদাকারি, তারপরে দেখো অনেকগুলো দিয়েছে খবরদারি আর মালিকগিরি, যেটা হবে সেটা করব। নেক্সট বলেছে ননিদা কোন দলের খেলোয়াড় ছিলেন, এখানে অনেকগুলো অপশান দিয়েছে, সেই অপশানগুলোর মধ্যে যেটা সঠিক হবে সেটা আমাদের লিখতে হচ্ছে। নেক্সট প্রশ্ন বলেছে দেখো তলায় ঘাসের গালিচাখানি ড্যাশ করে পাতা, কিভাবে পাতা সেটা দেখো অনেকগুলো অপশান দিয়েছে, যে সোহাগ, মায়া, আদর, স্নেহে, যেটা হবে সেটা করতে হবে। নেক্সট বলেছে এক যে ছিল ছোট্ট কি ছিল, লাল, সাদা, নীল, হলুদ বা কি হবে সেটা লিখতে হবে। নেক্সট বলেছে হাবুর বিপদ গল্পে স্কুলের ফার্স্ট বয় ছিল কে, সুশান্ত, মহন্ত, নাকি প্রশান্ত, নাকি হেমন্ত, যেটা হবে সেটা করতে হবে। নেক্সট আমাকে কি বলেছে দেখো, নিজের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো, 6টা করতে দিয়েছে, 1-1 নম্বর করে 6 নম্বর আমাকে দিয়েছে। দেখো প্রথম প্রশ্ন দেখো বলছে বঙ্গ সন্তান উচ্চস্বরে কি বলে, ওকে। নেক্সট বলেছে হাবুর একটু অস্পষ্ট, তবুও আমি বলার চেষ্টা করছি। নেক্সট বলছে হাবুর বিপদ গল্পে নিতাই শাস্তি পেল কেন। নেক্সট প্রশ্ন ধরাতল, ধরাতল কবিতাতে কবি কাদের ভাই বোনের সঙ্গে তুলনা করেছেন, ওকে। নেক্সট প্রশ্ন বলেছে ছুটি পেলেই যায় সে ছুটে, কোথায় ছুটে যায়। নেক্সট বলেছে হিন্দ নজওয়ান সভা কে প্রতিষ্ঠা করে। নেক্সট প্রশ্ন বলেছে বড় হয়ে ঝিনুক কুড়াই, কার কথা বলা হয়েছে। নেক্সট বলেছে ফাঁকি গল্পের লেখকের নাম কি। হয়ে গেল এই প্রশ্নগুলো, নেক্সটায় চলে যাব। নেক্সট আমাদের বলেছে নিচের প্রশ্নগুলি কয়েকটি বাক্যে উত্তর লেখো, 4টে করতে দিয়েছে, 2-2 নম্বর করে আছে, 8 নম্বর, ওকে। তাহলে সবার প্রথমের প্রশ্ন কি বলেছে দেখো, বলছে কি লেখিনি কেন, ওকে, কাকে উদ্দেশ্য করে, কাকে উদ্দেশ্য করে কার এই উক্তি, ওকে। নেক্সট নেক্সট হচ্ছে মন লেখে না খেলায়, মন লাগে না, আই থিঙ্ক এটা লেখা আছে, মন লাগে না খেলায়, কার খেলার, কার খেলায় মন লাগে না, তার পরিবর্তে সে কি করতে পছন্দ করে। নেক্সট বলেছে কেন গো মা তোর মলিন বেশ, ওকে, মা বলতে কবি কাকে বুঝিয়েছেন, মায়ের বেশ মলিন কেন। নেক্সট প্রশ্ন বলেছে 14 জুন 1929 যতীন দাসকে কেন গ্রেফতার করা হয়। প্রশ্ন বলেছে দুইজনারই মাঠেরে ভাই সমান বৃষ্টি ঝড়ে, এখানে দুইজনারই বলতে কবি কাদের বুঝিয়েছেন। নেক্সট প্রশ্ন কবির কল্পনায় নৌকাযাত্রায় কী কী দৃশ্য তিনি দেখেছেন। নেক্সট প্রশ্ন নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো, 4টে করতে দিয়েছে, 5 নম্বর করে 20 নম্বর। বলছে সারা মাঠ অবাক হলো, অবাক শুধু ননিদা ছাড়া, আচ্ছা সারা মাঠে কে অবাক করে দেওয়ার মতো কোন, ও সারা মাঠকে অবাক করে দেওয়ার মতো কোন ঘটনা ঘটেছিল, ননিদা সে ঘটনায় অবাক হলেন না কেন, ঠিক আছে। বলছে সারা মাঠকে অবাক করে দেওয়ার মতো কি ঘটনা ঘটেছিল, ননিদা কেন অবাক হলেন না, ওকে। নেক্সট প্রশ্ন বাইরে শুধু রঙের তফাত, ভেতরে নাই ভেদ, ওকে। এখানে রঙের তফাত বলতে কবি কি বুঝিয়েছেন, উদ্ধৃত অংশটির তাৎপর্য কবিতা অবলম্বনে
অবলম্বনে বুঝিয়ে দাও। ঠিক আছে, বোঝা গেল? লেখাটা খুবই অস্পষ্ট রয়েছে, তবু আমি পড়ছি, একটু বুঝে নেবে। ওকে, নেক্সট বলেছে, হাবুর রচনা পাঠ শুনতে শুনতে সুধীর বাবুর কি মনে হয়েছিল, শেষ পর্যন্ত তিনি কি করেছিলেন? নেক্সট প্রশ্ন, অনশন করার আগে যতীন তার সহ যোদ্ধাদের সঙ্গে কি অঙ্গীকার করেন? ওকে, নেক্সট, তিনি অনশন ভঙ্গ করবেন না কেন? নেক্সট প্রশ্ন, ঠিক বন্ধুর মতোই গাছ সব কথা লুকিয়ে রেখেছে, গাছটি কিভাবে গোপালের বন্ধু হয়ে উঠেছিল, কোন সব কথা সে লুকিয়ে রেখেছিল? নেক্সট প্রশ্ন, ভালো মন্দ সুখ দুঃখ অন্ধকার আলো মনে হয় সব নিয়ে এ ধরনই ভালো, কোন কবিতার অংশ প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য ব্যাখ্যা করো। নেক্সট প্রশ্ন বলেছে, নিচের প্রশ্নগুলি পাঁচটি করতে দিয়েছে, যে কোনো, দেখো এখানে বলেছে যিনি যোগ সম্বন্ধ পদ যোগ এক বচন, ওকে এখানে এটা করতে হবে। নেক্সট বলেছে, ছেলেবেলা থেকে তিনি একটি স্বপ্ন লালন করে আসতেন মনে মনে, বাক্যটি উদ্দেশ্য বিদেহ উল্লেখ করতে বলেছে। নেক্সট বলেছে, সব জাতিরই সকলকে তার দান যে সমান করে, ওকে সমপিক আর অসমপিক ক্রিয়া চিহ্নিত করতে হবে। নেক্সট বলেছে, সব বলতে যাই যাই নিমেষে নিমেষে, রেখাঙ্কিত অংশে কোন বচনের ব্যবহার হয়েছে? ওকে, ছবি বলে, সরি এটা আছে ছবি বলে। নেক্সট প্রশ্ন বলেছে, হরিপদর ডাকে সুধীর বাবু অবাক, বাক্যটি সরল বাক্য না যৌগিক বাক্য? নেক্সট বলেছে, আমি রচনা লিখতে বলেছি বাক্যটি কর্তা ও কর্ম চিহ্নিত করো। নেক্সট বলেছে, উঠানে কিছু ছেলে খেলছে, রেখাঙ্কিত শব্দটি বিভক্তি কি হবে? ওকে, উঠানেতে দাগ দেওয়া আছে। নেক্সট বলেছে, একটি পুনর্বাচন শব্দ, ওকে পুনর্বাচন শব্দ দিতে বলেছে। আচ্ছা, বলেছে রেফারির শব্দটিতে কোন উপসর্গ আছে তা লেখো। ওকে, নেক্সট বলেছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, এখানে কিন্তু পাঁচটা দিয়েছে, 2 নম্বর করে 10 নম্বর দিয়েছে। দেখো, বলছে সমার্থক শব্দ লিখতে বলেছে, নদী আর বচসা। নেক্সট বিপরীত বলেছে, নব আর মলিন। নেক্সট উদ্দেশ্য বিশেষ্য বিশেষণ পরিবর্তন বলেছে, মধুর আর গ্রাম। নেক্সট দিয়েছে, নিচের সমোচ্চারিত ভিন্নাত্মক শব্দ বলছে, ভোরে ভর অয়েকার ভোরে, ভয়কার রয়েকার ভোরে, আর ঘর অয়েকার ঘরে, আর ভয়কার রয়েকার ঘরে। এটা সমোচ্চারিত ভিন্নাত্মক শব্দ লিখতে হবে। ওকে, নেক্সট আমাদের সন্ধি দিয়েছে, সন্ধি বিচ্ছেদ, দেখো সহদর দিয়েছে আর শাস্তি দিয়েছে। ওকে, নেক্সট আমাদের দিয়েছে, নিচের অনুচ্ছেদটি মনোযোগ দিয়ে পড়ে প্রশ্ন অনুসারে উত্তর লেখো। ওকে, দেখো এখানে একটা অনুচ্ছেদ আমাদের দিয়েছে, অনুচ্ছেদটা আমি আর পড়ে দিলাম না, অনুচ্ছেদটা পড়তে হবে, পড়ে এর থেকে কিছু প্রশ্ন দিয়েছে, এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমাদের সব করতে দিয়েছে, ঠিক আছে, এটা আমি আর পড়লাম না। ওকে, তাহলে আমাদের দেরি হয়ে যাবে। নেক্সট প্রশ্ন আমাদের বলেছে 7.10, যে প্রয়োজনের শব্দের, আচ্ছা প্রয়োজন শব্দের সমার্থক, এটা সেই অনুশীলনী থেকেই দিয়েছে। এবার 8-এরটা কী দিয়েছে দেখো, বলেছে নিচের যে কোনো একটি বিষয় রচনা লেখো, ছাত্রজীবনের উদ্দেশ্য নেতাজি সুভাষচন্দ্র বসু, দুটো রচনাই আমি লিখিয়ে দিয়েছি, রচনা তোমাদের যে যা যা আসতে পারে সমস্ত রচনা করানো আছে, রচনার প্লেলিস্টে দেখে নেবে। ওকে, আচ্ছা এবার কয়েকটা ছোট প্রশ্ন দিয়ে দিয়ে নেক্সট দেখো দিয়েছে, রূপালী পদ সংঘ বনান CCH হাড্ডাহাড্ডির ম্যাচ কবে শুরু হয়? এই প্রশ্নগুলো দিচ্ছি, এগুলো অবশ্যই পড়তে হবে। ওকে, কী লিখবো, রূপালী সংঘ বনান CCH হাড্ডাহাড্ডি ম্যাচ 25 বছর আগে এক শনিবার শুরু হয়। নেক্সট প্রশ্ন, ননিদা কোন দলের খেলোয়াড় ছিলেন? উত্তর, ননিদা CCH ক্রিকেট দলের খেলোয়াড় ছিলেন। নেক্সট প্রশ্ন, ননিদা নট আউট গল্পে, আচ্ছা ননিটিক্স বলতে কি বোঝানো হয়েছে, ননিদা নট আউট গল্পে ক্রিকেট খেলার বিশেষ ট্যাকটিক্স বা চালকে ননিটিক্স বলে বোঝানো হয়েছে। নেক্সট প্রশ্ন, রূপালী সংঘ 11 বছর কেন CCH এর সঙ্গে খেলেনি? উত্তর, একদা এক শনিবার হাফ ডে ফ্রেন্ডলি ম্যাচে ননিদা নিশ্চিত হারা ম্যাচকে ট্যাকটিক্সের জোরে ড্র করে দেন, তাতেই তারা পরবর্তী 11 বছর CCH এর সঙ্গে ম্যাচ খেলেনি। নেক্সট,
কোন অবস্থায় কত রানে সিসিএইচ আউট হয়ে যায়? প্রথমে ব্যাট করে মাত্র 14 রানে রান করে সিসিএইচ সকলে সিসিএইচের সকলে আউট হয়ে যায়। নেক্সট, ননীদার গল্পের লেখক কার কাছ থেকে শুনেছিল? উত্তর, সিসিএইচ ক্রিকেট টিমের ক্যাপ্টেন মোনা চৌধুরীর কাছ থেকে। নেক্সট, ইনিংসের শুরুর আগে রূপলীর ক্যাপ্টেন মোনাদাকে কি বলেছিল? উত্তর, ইনিংস শুরু হওয়ার আগে রূপলীর ক্যাপ্টেন মোনাদাকে বলেছিল, মোনা আমরা সেকেন্ড ইনিংস খেলে জিততে চাই, রাজি? প্রশ্ন, রূপলীর সঙ্গে ব্যাট করতে নামার প্রথম ওভারে কে বল করেছিল? উত্তর, রূপলীর সঙ্গে ব্যাট করতে নামায় ননীদা স্বয়ং প্রথম ওভারে তোমার বল করেছিল। নেক্সট প্রশ্ন, রূপলীর সঙ্গে সিসিএইচ ম্যাচ কটায় শেষ করার কথা ছিল? উত্তর লিখব, রূপলীর সঙ্গে সিসিএইচ বিকেল 5টায় শেষ হওয়ার কথা ছিল। নেক্সট প্রশ্ন, ননীদার মতে বল ডেলিভারির আগে পর্যন্ত বোলার কি করতে পারে? ননীদার মতে বল ডেলিভারির আগে পর্যন্ত বোলার সারাদিন ছুটতে পারে। এই প্রশ্নগুলো দিলাম, এগুলো কিন্তু খুব ভালো ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই করতে।